तो ठीक करे घूमो आसे ना आमार चोख बंध कर ले शुधु शुधु तोमार कथाई मने पड़े दुर्गा मायर काछेओ जेते पारी ना काका शोशुर बोशे आमी ए पूजो करते पारबो ना सेई जोन्नोई बंदिता सेदिन सरस्वती पूजो करते चाइछिलो बंदिता आमाके किछु बोलले ना केनो तुमी किछु तो बोलते सारा दिन आमी शुधु एटाई भाबताम जे आमार साथे एटा केनो होलो এবার তুমি চলে এসো মা আমার কাছে মা তুমি তো জানো না যখন তুমি আমার সাথে থাকো তখন আমার সমস্ত কষ্ট দূরে চলে যায় তোমাকে দেখেই আমি সাহস পেয়ে যাই মা তোমার সাথে কথা বলে আমার এটা মনে হয় যে আমি যতই বড় সমস্যা হোক না কেন আমি লড়ে নেব তুমি তাড়াতাড়ি চলে এসো মা শুধু তোমার কোলে একটু শুয়ে থাকতে চাই আমি মা আমাকে বুকে টেনে নাও মা আমাকে জড়িয়ে ধরে আমার কষ্টটা একটু কম করে দাও মা তাড়াতাড়ি চলে এসো মা তোমার জন্য অপেক্ষা করছে বন্দিতা এরকম একটা মহামারীর সময় একা সব সহ্য করছে বন্দিতা নিজের ভিতরের এই নতুন পরিবর্তনটাকে আমি কি ভাবছিলাম এত দিন ধরে এত কিছু সহ্য করছিল বন্দিতা কিন্তু আমি কিচ্ছু দেখতে পাইনি কেন অনিরুদ্ধ রায় চৌধুরী তুমি সবসময় এই কথাটা বলো না যে আমি হাঁটলেই এটা ভালো করে বুঝে যেতে পারি যে বন্দিতা কতটা সুখে আছে কতটা অভিমান করে আছে রেগে আছে কেন বুঝতে পারলাম না চলো কেন 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 আমি কিছু বুঝতে পারলাম না কেন আমি বন্দিতার মনের কষ্টটা বুঝতে পারলাম না কেন বুঝতে পারলাম না ওর জেদ ও চুপ করেছিল এতটা কষ্ট একাই বয়ে বেড়াচ্ছিল বন্দিতা আমাকেও বলতে পারল না নিজের শরীরের এই পরিবর্তনকে খুব ভুলভাবে নিয়েছে বন্দিতা এটা কোনো অসুখ নয় এক প্রাকৃতিক পরিবর্তন যেটা সব নারীরই হয় বন্দিতা বন্দিতাকে খুঁজতে হবে আমার বন্দিতা পর তেরে সঙ্গ কুছ কদম ভি মে নহি চল পায়া তু সহি থি তেরি উলঝন মে সমঝ হি না পায়া তু গই তো কিউ না মালিক মালিক বিহারি তুমি বন্দিতাকে কোথাও দেখলে কিন্তু মালিক আপনার পড়াশোনার ঘরে যে একটা আলমারি আছে সেখান থেকে একটা শব্দ শুনতে পেলাম আমি বন্দিতা বন্দিতা আমি জানি তুমি ভিতরে আছো বাইরে চলে এসো প্লিজ আমি তোমার উপর একদম রাগ করি নেই এতটুকুও না চলে এসো না বন্দিতা বন্দিতা তোমার ছায়াও যদি আমার উপর পড়ে তাও আমার কিচ্ছু হবে না আমি একদম সুস্থ থাকবো যেরকম আছি সেরকমই থাকবো কোনো পাপ হবে না তোমার উপর বন্দিতা প্লিজ বাইরে চলে এসো বন্দিতা না বর বাবু আমি যদি দরজা খুলি আর আপনার সামনে আসি তাহলে আপনার জীবন বিপদে পড়তে পারে আপনি জানেন না দুর্গা মা আমায় অভিশাপ দিয়েছেন আপনার থেকে আমার দূরে থাকাটাই ভালো আমি খুব খারাপ পুরো বাড়ির দুঃখের আর চিন্তা ভাবনার কারণ আমি এরকম কিচ্ছু নয় বন্দিতা তুমি তো ভীষণই মিষ্টি
তুমি খুবই ভালো। তুমি এই গোটা পরিবারের একমাত্র খুশির চাবিকাঠি তুমি বন্দিতা। আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে চিনেই উঠতে পারলাম না। সময় থাকতে তোমায় বলিনি যে তোমার শরীরে কিছু কিছু পরিবর্তন আসবে, এমন একটা পরিবর্তন যার প্রভাব তোমার শরীর আর মন দুটোর উপরেই পড়বে। বন্দিতা, আমি জানি যদি তোমার মা থাকতো তাহলে তোমায় খুব ভালো করে বোঝাতো, তাই না? এতটা কষ্ট তোমাকে সহ্যই করতে হতো না। কিন্তু বন্দিতা, আমি সব রকম ভাবে চেষ্টা করব যাতে তোমার মনের সব ভুল ধারণাকে মিটিয়ে দিতে পারি। তোমার মনে যতই প্রশ্ন থাকুক না কেন, যতই প্রশ্ন আসুক না কেন, যে প্রশ্নগুলো তোমাকে এতদিন ধরে বিরক্ত করেছে সেই সব কিছুর উত্তর তুমি পাবে। তো বন্দিতা, মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয় তাদের জীবনে কিছু পরিবর্তন আসে, কিছু শারীরিক পরিবর্তন তো কিছু মানসিক পরিবর্তন। আর তার মধ্যে একটা হলো প্রতি মাসে শরীর থেকে রক্ত বেরোনো। আর এতে কোনো রকম ভুল নেই বন্দিতা, কোনো ভুল নেই এতে। এটা এটা কোনো অভিশাপ বা পাপের কোনো ফল নয় বন্দিতা, এটা একটা প্রাকৃতিক পরিবর্তন যেটা সব নারীদের সাথেই ঘটে। মনে করো এটা এটা তোমাকে বলছে যে তুমি এবার আস্তে আস্তে বড় হচ্ছ। এটা সময়ের সঙ্গে হওয়া প্রাকৃতিক একটা পরিবর্তন যেটা তোমার বড় হবার একটা চিহ্ন, ব্যাস। আর বন্দিতা, সময়ের সাথে সাথে কিছু আরো পরিবর্তন আসবে তোমার মধ্যে, কিছু শারীরিক আর কিছু মানসিক। তো এই পরিবর্তনগুলো বন্দিতা একদমই খারাপ নয়, এই পরিবর্তনগুলো প্রত্যেক নারীর সাথে হয়, আর এটা হওয়া মানে কোনো অন্যায় নয়। তোমার মায়ের সাথে হয়েছে, আমার মায়ের সাথে হয়েছে, এমনকি সম্পূর্ণ মায়ের সাথেও হয়েছে। তুমি বুঝতে পারছো তো বন্দিতা, এটার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই কথাটা ভেবে তুমি এত ভয় পাচ্ছ ওটাকে কোনো রোগ নয়, মহামারী বলা হয়। আমায় ক্ষমা করো বন্দিতা, কারণ আমারই তোমায় বলা উচিত ছিল, অনেক দেরি করে ফেলেছি আমি বলতে। কিন্তু তুমি বুঝতে পারছো তো আমার কথাগুলো বন্দিতা, যে এই জিনিসটার থেকে ভয় পাবার কোনো কারণ নেই, এটাকে লুকোবারও কোনো প্রয়োজন নেই বন্দিতা, এটা সবার সাথেই হয়। দরজাটা খোলো না বন্দিতা। আমি কি করে বুঝবো যে তুমি আমার কথাগুলো বুঝতে পারছো? বন্দিতা, সব মেয়েদের সাথেই এটা ঘটে। এটা কোনো অসুখ নয় আমার, এটা কোনো রোগ নয়, কোনো অভিশাপ লাগেনি না আমার, কেউ তোমায় অভিশাপ দেয়নি বন্দিতা। আর যদি আমার খারাপ ছায়া পরিবারের উপর পড়ে তাহলে ক্ষতি হবে না তোদের? বন্দিতা, তোমাকে দেখার পর তো মা দুর্গাও হেসে ফেলবে, তাহলে তোমার ছায়া পড়লে কারোর ক্ষতি কখনো হতে পারে নাকি? আবার আমি তোমাকে বললাম না এক্ষুনি, এটা কোনো রোগ নয়, এটা তো ভগবানের প্রদত্ত এক প্রতিদান মহিলাদেরকে, কোনো কোনো অভিশাপ নয়, এটা তো আশীর্বাদ। পুরো প্রকৃতি যার দ্বারা নির্মিত এটা তারই প্রতিফলন, এটাই তো প্রমাণ বন্দিতা যে মহিলাদের জননী কেন বলা হয়, কেন ভগবান শুধু নারীদেরকে এত ক্ষমতা দিয়েছে যে তারা কাউকে জীবন দান করতে পারে। কিন্তু তুমিই বলো বন্দিতা, যে কাউকে জীবন দান করে সে কোনোদিনও অপয়া হতে পারে নাকি? কোনোদিনও নয়, তাই না? তার ছায়া কোনোদিনও কারোর ক্ষতি চাইতে পারে কখনো? তোমার ছায়াতে আমার কোনো রকম কোনো ক্ষতি হবে না বন্দিতা,
প্লিজ বাইরে চলে এসো, তা না হলে তোমার ছায়াতে নয় আত্মগ্লানিতেই মরে যাব আমি। কিচ্ছু হয়নি আমার, ভীষণ রাগ করব তোমার উপর, কিন্তু তুমি যদি কাঁদো তাহলেই করব। চলো এবার তাড়াতাড়ি হেসে দাও। এটাতে ওষুধের পট্টি করে দি, চলো। খুব বেশি লাগেনি তো তোমার? না বর বাবু, আপনি আমার মনের সব কষ্ট দূর করে দিয়েছেন। কিন্তু কিন্তু কি বন্দিতা, বলো বন্দিতা, এমন কিছু কি আছে যেটা তোমায় এখনো বিরক্ত করছে? মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো বন্দিতা, নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করো, তাহলে তার উপায় আমরা বের করে নেব। আমি ভালো করে বালিশের তুলো আর পর্দার কাপড় ব্যবহার করেছিলাম রক্ত শুষে নেওয়ার জন্য। একদম সেভাবে যেভাবে আপনি বিজ্ঞানের প্রয়োগ বুঝিয়েছিলেন আমায়, কিন্তু ওটা যথেষ্ট ছিল না, রক্ত দাগ তাও লেগে গেছিল। এবার আপনি বলুন এই অবস্থায় আমি কি বাড়ির বাইরে যেতে পারবো? বন্দিতা, সবার আগে তো আমি ভীষণ ভীষণ খুশি যে তুমি তোমার পড়াশুনোর জ্ঞান নিজের দৈনন্দিন জীবনে প্রয়োগ করছো, আর রইল প্রশ্ন বাইরে যাওয়ার, তো সেইটা তুমি যেতেই পারো। বন্দিতা, মহামারীকে নিজের জীবনের বাধা হিসেবে কখনো মনে করো না, বরং সেই বাধার থেকে কিভাবে তুমি লাফ মেরে ওটাকে পার করবে তার পদ্ধতি আমাদের খুঁজতে হবে। কি করব সেটা তো আমিও জানি না, কিন্তু তোমার পর্দার কাপড় আর তুলোর একটা ভালো কোনো বিকল্প অবশ্যই খুঁজে বার করব। আমি পুরোপুরি চেষ্টা করব যাতে কোনো এমন বিকল্প খুঁজে বার করি যা দিয়ে তোমার পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধে না হয়, সেই জন্য যাতে কোনো রকম ভাবেই তুমি ভয় না পাও। সত্যি সত্যি যদি এরকম হয় তাহলে আমার আর একটু ভয় করবে না এই ঋতুচক্রের জন্য। বন্দিতা, তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই, বরং তোমাকেও ভয় পেতে হতো না যদি তুমি কাউকে জিজ্ঞেস করতে, কাউকে বলে দিতে। তো
বন্দিতা, আমাকে যখন বলতে পারছিলে না তখন তুমি অন্য কাউকে গিয়ে বলতে পারতে, সম্পূর্ণ আমাকে গিয়ে বলতে পারতে তুমি বন্দিতা। ওনাকে কেন বলনি তুমি? মা দুর্গা অভিশাপ দিয়েছেন তোকে, অনেক বড় পাপ করেছিস তুই, যতটা সম্ভব দূরে থাকবি পুরুষদের থেকে। এই সময়ে কোনো পুরুষদের সামনাসামনি আসবি না তুই, বাড়ি থেকে তুই একদম বাইরে বেরোতে পারবি না। কি হলো তোমার মুখের উপর এরকম চিন্তার ছাপ দেখছি কেন? কিছু বলার থাকলে আমাকে বলো। এবার তো তুই গেলি, এই মেয়েটা এখন তোর নাম বলে দেবে, আর সব জানার পর অনিরুদ্ধ বাবু তোকে বাড়ির বাইরে বার করে দেবে, সব শেষ হয়ে যাবে রে সম্পূর্ণ। বর বাবু, আমার পেটে খুব ব্যথা করছে, আমি একটু পরে আসছি। ঠিক আছে, সাবধানে। সম্পূর্ণা, বন্দিতা এখনো তোর নাম বলেনি, এর মানে হলো ও এখনো তোর উপরে ভরসা রাখে। এই রোগটা শরীরের নয়, মা দুর্গা অভিশাপ দিয়েছেন তোকে। এটা কোনো অভিশাপ বা পাপের কোনো ফল নয় বন্দিতা, এটা একটা প্রাকৃতিক পরিবর্তন যেটা সব নারীদের সাথেই ঘটে। আমার সব কথা মেনে চললে দেখবি 4-5 দিনের মধ্যে এই রোগটা আর তোর কষ্ট সব চলে যাবে, যতটা সম্ভব দূরে থাকবি পুরুষদের থেকে। মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয় তাদের জীবনে কিছু পরিবর্তন আসে, তার মধ্যে একটা হলো প্রতি মাসে শরীর থেকে রক্ত বেরোনো। আজ একটু রক্ত দেখছিল না। তোর রোগ এই জন্য ঠিক হয়েছে কারণ আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলাম। যেই কথাটা ভেবে তুমি এত ভয় পাচ্ছ ওটাকে কোনো রোগ নয়, মহামারী বলা হয়। আর কি তুই আমার মুখটাও দেখতে চাস না? কেন কেন করেছিল এরকম আমার সাথে সম্পূর্ণ মা? জানো তোমার কথা শুনে কত কষ্ট দিয়েছি আমি কাকা শ্বশুর মশাইকে আর আমার বর বাবুকেও। বড় দিদি হিসেবে আমার সব থেকে ভালো বন্ধু মানতাম তোমাকে, যখন শাশুড়ি হলে মায়ের সম্মান দিয়েছি, তাহলে কেন করলে আমার সাথে এরকম? কেন ভেঙে দিলে আমার বিশ্বাস বলো? কেন বদলে গেল যে আমি এত ভালোবাসত আমার সম্পূর্ণ দিদি? সব কটা কাপড়ে জল ঢেলে দেখি কোন কাপড় সব থেকে বেশি জল শুষে নেয়। এই যে এই কাপড়টা একদম ঠিক আছে, এর শোষণের ক্ষমতা বাকি কাপড়ের থেকে অনেকটাই বেশি, এটাতে বন্দিতারও সুবিধা হবে। কৈলি, এই কাপড়ের মধ্যে তুলো ভরে সেলাই করে দাও। কৈলি, এতে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার আছে নাকি বলো? যদি তুমি এইভাবে মুখ ফিরিয়ে নাও তো তো বন্দিতার মতন মেয়েরা তাদের কি হবে বলো? কৈলি, আমরা বড়রা বিশেষ করে বাড়ির বড় মহিলাদের দায়িত্ব না এটা যে নিজের ঘরের ছোট মেয়েদেরকে এটা বোঝাক, সময় থাকতেই ওদেরকে বোঝায় যাতে যে ভয় আর কষ্ট দিয়ে বন্দিতা এগোচ্ছে সেই ভয় আর কষ্ট দিয়ে যাতে অন্য কাউকে এগোতে না হয়। এই কাপড়ের তুলো ভরে এটা একটু সেলাই করে দাও প্লিজ। থ্যাংক ইউ কোহলি। সবাই যদি আপনার মতো ভাবতে পারতো ছোট মালিক, সত্যি আমাদের বৌরানি কিন্তু সত্যি ভাগ্যবতী যে আপনার মতো বরবাবু পেয়েছেন উনি। ভুল, ভাগ্যবান তো আসলে আমি যে আমি বন্দিতার মতন একজনকে পেয়েছি।